চুঁচুড়া জোড়াঘাটে তর্পণ করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গঙ্গায় ডুব দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দেন তিনি। স্নান সেরে বঙ্কিমচন্দ্রের আবক্ষে মালা দিয়ে লকেট বলেন, বাংলার বিজেপি শহীদদের জন্য তর্পণ করেছি। বাংলায় অশুভ শক্তির বিরুদ্ধে বিজেপি লড়াই করছে, করবে। পাশাপাশি এদিন অভিষেকের দূত কর্মসূচি থেকে শুরু করে বিজেপি দপ্তরে বিক্ষোভ সহ একাধিক ইস্যুতে সরব হন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আমাদের যা মানে দুর্গাপূজার যদি রীতি আচার অনুষ্ঠান বলেন, আমরা পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয় তখনই মা আসেন এই মর্তে। তো সেখানে মহালয়ার এই পূর্ণ লগ্নের পর থেকেই, মহালয়ার পর থেকেই আমাদের পুজো উদ্বোধন হয়। কিন্তু কোনো আচার কোনো কিছু উনি মানেন না। বছরের পর বছর ধরে দেখছি, হ্যাঁ থাকতেই পারে, প্রচুর মানুষের, বাংলার মুখ্যমন্ত্রী আছেন, তার চাহিদা থাকতে পারে, কিন্তু আচার অনুষ্ঠানটা আমাদের যেরকমভাবে আমাদের নিয়ম সেইটুকু অন্তত আমাদের ভেতরে মনে হয় রাখা উচিত। এবং আমরা সবসময়তেই মনে করি দেবীপক্ষের সূচনাতেই মায়ের আগমনই, মায়ের উদ্বোধন বা মায়ের মুখ দেখা হয়।